এক নম্বর প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো কি যা সর্বাঙ্গীন ঐতিহ্যের সঙ্গে শিশুকে পরিচিত করানো হয়। ক দেশ, খ জাতি, গ বিশ্ব মানব, নাকি ঘ সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবকটি। পরের প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নমতে দেওয়া আছে কি যে কোনো দেশের অগ্রগতি নির্ভর করে মূলত কিসের ওপর। ক ভাষা চর্চার ওপর, খ বিজ্ঞান প্রযুক্তি চর্চার ওপর, গ খেলাধুলা ও দক্ষতার ওপর, নাকি ঘ পর্যটন শিল্পের ওপর। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বিজ্ঞান প্রযুক্তি চর্চার ওপর। তাহলে যে কোনো দেশের অগ্রগতি নির্ভর করে মূলত বিজ্ঞান প্রযুক্তির চর্চার ওপর। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি বিজ্ঞান প্রযুক্তির মূল ভিত্তি হলো কি। ক ইংরেজি ভাষায় দক্ষতা, খ বিভিন্ন যন্ত্র ব্যবহারের দক্ষতা, গ গণিতের দক্ষতা, নাকি ঘ অর্থনৈতিক সাহায্য। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গণিতের দক্ষতা। তাহলে বিজ্ঞান প্রযুক্তির মূল ভিত্তি হলো গণিতের দক্ষতা। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তিকে এমনভাবে গড়া যাতে তার ক সুপ্ত সম্ভাবনার বিকাশ ঘটে, খ সুসংহত বিকাশ গঠন হয়, গ সুস্থ জীবন দর্শনের উদ্ভব হয়, নাকি ঘ প্রত্যেকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ প্রত্যেকটি। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তিকে এমনভাবে গড়া যাতে তার সুপ্ত সম্ভাবনার বিকাশ ঘটে, সুসংহত বিকাশ গঠন হয়, সুস্থ জীবন দর্শনের উদ্ভব হয়। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি গণিতের অবদান আছে কোথায়। ক ব্যবসা বাণিজ্যে, খ শিল্পে, গ কৃষিতে, নাকি ঘ সব ক্ষেত্রেই। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সব ক্ষেত্রেই। তাহলে গণিতের অবদান আছে ব্যবসা বাণিজ্যে, শিল্পে ও কৃষিতে, এক কথায় সব ক্ষেত্রেই। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি গণিত শিক্ষার একটি লক্ষ্য হলো কি। ক ব্যবহারিক লক্ষ্য, খ কৃষ্টিমূলক লক্ষ্য, গ শৃঙ্খলামূলক লক্ষ্য, নাকি ঘ সবকটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ব্যবহারিক লক্ষ্য। তাহলে গণিত শিক্ষার একটি লক্ষ্য হলো ব্যবহারিক লক্ষ্য। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি গণিত শিক্ষার উদ্দেশ্য হলো কি। ক ব্যবহারিক উদ্দেশ্য, খ কৃষ্টিমূলক উদ্দেশ্য, গ শৃঙ্খলামূলক উদ্দেশ্য, নাকি ঘ প্রতিটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ প্রতিটি। অর্থাৎ গণিত শিক্ষার উদ্দেশ্য হলো ব্যবহারিক উদ্দেশ্য, কৃষ্টিমূলক উদ্দেশ্য ও শৃঙ্খলামূলক উদ্দেশ্য। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি পাঠ্যক্রমে মাতৃভাষার স্থান কোথায়। ক প্রথম, খ দ্বিতীয়, গ তৃতীয়, নাকি ঘ চতুর্থ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্রথম। তাহলে পাঠ্যক্রমে মাতৃভাষার স্থান প্রথম। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি কোন বিষয়ে জ্ঞান না থাকলে ব্যবহারিক জীবনে কাজকর্ম ব্যাহত হতে পারে। ক প্রযুক্তিবিদ্যা, খ সমাজবিদ্যা, গ গণিত, নাকি ঘ বিজ্ঞান। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গণিত। তাহলে কোনো বিষয়ে বা কোন বিষয়ে জ্ঞান না থাকলে ব্যবহারিক জীবনের কাজ কর্ম ব্যাহত হতে পারে। আমাদের উত্তর হয়ে যাবে গণিত। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি শিক্ষা সঞ্চারণ সবথেকে বেশি হয় ক অর্থহীন শিক্ষা হলে, খ
কাছাকাছি বিষয়ে শিক্ষা হলে, গ অর্থপূর্ণ শিক্ষা হলে, নাকি ঘ খ ও গ উভয়, তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ খ ও গ উভয়, অর্থাৎ কাছাকাছি বিষয়ে শিক্ষা হলে ও অর্থপূর্ণ শিক্ষা হলে। দেখো কী দেওয়া আছে, গণিতের স্থান পাঠ্যক্রমে কত, ক প্রথম, খ দ্বিতীয়, গ তৃতীয়, নাকি ঘ চতুর্থ, তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দ্বিতীয়, তাহলে গণিতের স্থান পাঠ্যক্রমে দ্বিতীয়। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, গণিতের পারদর্শিতার মূলে রয়েছে কি, ক ব্যক্তিগত পারদর্শিতা, খ জন্মগত ক্ষমতা, গ বিশেষ প্রবণতা, নাকি ঘ সাধারণ শক্তি, তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সাধারণ শক্তি, তাহলে গণিতের পারদর্শিতার মূলে রয়েছে সাধারণ শক্তি। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, গণিত বিদ্যালয় স্তরে অবশ্য পাঠ্য হিসেবে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা উচিত, কারণ ক গণিত সমস্যা সমাধান করে, খ গণিত সামাজিক বোধ জাগ্রত করে, গ গণিতে যুক্তিচর্চা অন্যান্য বিষয়ের যুক্তিতে সাহায্য করে, নাকি ঘ সমন্বয় সাধনে সাহায্য করে, তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গণিতে যুক্তিচর্চা অন্যান্য বিষয়ের যুক্তিতে সাহায্য করে। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, কোঠারি কমিশন গণিতের যে ব্যবহারের দিকে গুরুত্ব আরোপ করে তা হলো কি, ক জ্ঞানমূলক ব্যবহারে, খ অনুভূতিমূলক ব্যবহারে, গ মনশ্চালকমূলক ব্যবহারে, নাকি ঘ সবকটি, তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জ্ঞানমূলক ব্যবহারে। তাহলে কোঠারি কমিশন গণিতের যে ব্যবহারের দিকে গুরুত্ব আরোপ করে তা হলো জ্ঞানমূলক ব্যবহারে। পরের প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, জ্ঞানার্জনের সার্থকতা হলো কি, ক আত্মস্থ করা, খ বাস্তব জীবনে প্রয়োগ করা, গ বুদ্ধির উন্নতি, নাকি ঘ ব্যক্তিত্ব বৃদ্ধি, তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বাস্তব জীবনে প্রয়োগ করা, তাহলে জ্ঞানার্জনের সার্থকতা হলো বাস্তব জীবনে প্রয়োগ করা। ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।